প্রথম পার্টের পর দ্বিতীয় পার্টের কন্ট্যাক্ট লিস্টে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আপনারা যারা প্রথম পার্টের ভিডিও দেখেন নাই, তারা অবশ্যই অবশ্যই প্রথম পার্টের ভিডিওটা দেখে নিয়ে তারপরে দ্বিতীয় পার্টের ভিডিও দেখবেন। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে প্রথম পার্টের লিঙ্কটা দিয়ে দেব এবং ভিডিও আই অপশনেও ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম ভিডিওটা মনোযোগ সহকারে দেখার পর দ্বিতীয় ভিডিওটা চলে আসবেন। তো আরো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আপনার কাছে একটা সাবস্ক্রাইব হতো বা কিছু না, কিন্তু আমার কাছে এটাই অনেক কিছু। তো আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখবেন এবং ভিডিওটাতে অবশ্যই অবশ্যই লাইক করবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমাদের আগের বারে আমরা যে কাজটা করেছিলাম, আমরা মডেল ক্লাসের কাজ তৈরি করেছিলাম, তো এখন আমাদেরকে অ্যাডাপ্টার লাগবে, কারণ অ্যাডাপ্টার ছাড়া আমরা কোনো ডাটাই সেট করতে পারবো না। তো আপনারা যারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে কেন অ্যাডাপ্টার ব্যবহার করতে হয়। তো এখন আমরা এই অ্যাডাপ্টার ক্লাস তৈরি করতে পারি। এখানে আমরা একটা মেইন অ্যাডাপ্টার ক্লাস তৈরি করব, মেইন অ্যাডাপ্টার। ওকে, মেইন অ্যাডাপ্টার এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা অ্যাডাপ্টার এবং এখানে সেমিকোলন দ্বারাকে ক্লোজ করে দেই। তারপরে দেখেন আমাদের একটা এরর দেখাইতেছে, এবং এখানে আমরা যদি মেইন অ্যাডাপ্টারে ক্লিক করি তো আমাদের এখানে এররের মধ্যে যদি আমরা ক্লিক করি বলতেছে ক্রিয়েট ক্লাস মেইন অ্যাডাপ্টার। তো আমরা ক্রিয়েট ক্লাস মেইন অ্যাডাপ্টারে ক্লিক করলাম এবং ওকেতে ক্লিক করে দিলাম। তো আমাদেরকে মেইন অ্যাডাপ্টার ক্লাসটা তৈরি হয়ে গেছে। এখন মেইন অ্যাডাপ্টার ক্লাসের ভেতরে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। তো এই কাজটা আমরা করে নিতে পারি কিভাবে? তো মেইন অ্যাডাপ্টার ক্লাসের ভেতরে আমাদের যে কাজটা করতে হবে সেইখানে আমাদেরকে এক্সটেন্ড করতে হবে রিসাইক্লার ভিউটাকে। তো এখানে আমরা বলতে পারি মেইন অ্যাডাপ্টার ক্লাস কি করবে, এক্সটেন্ড করবে রিসাইক্লার ভিউ ডট অ্যাডাপ্টার। ওকে, রিসাইক্লার ভিউ ডট অ্যাডাপ্টার, এবং এই অ্যাডাপ্টারের ভেতরে আমরা যে জিনিসটা পাস করতে পারি মেইন অ্যাডাপ্টার ডট ভিউ হোল্ডার। তো এখানে আমরা ভিউ হোল্ডারটাকে অ্যাসাইন করে দিতে পারি। ভিউ হোল্ডার আপনারা ঠিক আমার মতো এখানে লিখে নেবেন এবং এটাকে ক্লোজ করে দিবেন। তারপরে এখানে আমাদের একটা ভিউ হোল্ডারটা রেড কালার আছে, তো এখানে আপনার এররের মধ্যে ক্লিক করবেন, বলতেছে ক্রিয়েট ক্লাস ভিউ হোল্ডার। তো আপনি ভিউ হোল্ডার ক্লাসটা তৈরি করে নেবেন, তবুও আমাদের এরর গন হয় নাই। তো তারপরেও আপনারা কি করবেন, এখানে ক্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার বলতেছে ক্রিয়েট ক্লিক অর অল এন্টার। তো এখানে ক্লিক করার পর ইমপ্লিমেন্ট মেথড, আমরা মেথডটাকে সবগুলো মেথড সিলেক্ট করার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে এরর গন, তবুও আমাদের এরর গন হয় নাই। তারপর আমাদেরকে এখানে একটা এরর আছে, তো এই এররটা দূর করার জন্য আপনারা আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে কি মেক এক্সটেন্ডেড রিসাইক্লার, যাই করুক না কেন আপনি এটাকে কি করবেন, এটাকে আবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের এই ক্লাসটা তৈরি হয়ে গেছে, এবং এই ক্লাসটা তৈরি হওয়ার পরেও আমাদের একটা এরর আসতেছে। তো আমরা এখানে আবার এরকে এররে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আবার ক্লিক করব, বলতেছে ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার। তো আমাদের এখানে একটা কনস্ট্রাক্টর ক্লাস তৈরি করতে হবে, তো আমরা এখানে ক্লিক করে দেবো। দেখেন আমাদের সবগুলো এরর এখন চলে গেছে। তো এখন এরর চলে যাওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি সর্বপ্রথম, তো আমাদেরকে কিছু ভেরিয়েবল অ্যাসাইন করে নিতে হবে। তো ভেরিয়েবলগুলো অ্যাসাইন করবো কোথায়? তো ভেরিয়েবলগুলো অ্যাসাইন করতে পারি আমরা, আমি একটু এদিকে সরাই নেই। তো ভেরিয়েবলগুলো অ্যাসাইন করবো আমরা হচ্ছে এই মেইন যে অ্যাডাপ্টার ক্লাসটা, যেটা এক্সটেন্ডেবল রিসাইক্লার বুকটাকে এক্সটেন্ড করছে, তো এইখানে আমাদের কিছু ভেরিয়েবল অ্যাসাইন করে নেই। তো আমাদের এইখানে ভেরিয়েবল অ্যাসাইন করে নিতে পারি আমরা, এখান থেকে ভেরিয়েবল হিসেবে আমরা অ্যাসাইন করতে পারি অ্যাক্টিভিটিটাকে। ওকে, এবং এখানে আমরা অ্যাক্টিভিটি এবং এর অবজেক্ট হিসেবে নিলাম অ্যাক্টিভিটি এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। দেন আমরা কি করতে পারি, এখানে আমাদেরকে লাগবে আরো যেটা, সেটা লাগবে হচ্ছে আমাদের একটা অ্যারে লিস্ট। ওকে, অ্যারে লিস্টের ভেতরে আমরা যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট মডেলটাকে আমরা এখানে পাস করে দেবো, এবং এর অবজেক্ট হিসেবে লিখলাম হচ্ছে আমরা অ্যারে লিস্টটাকে, এবং এখানে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। আমাদেরকে এখানে একটা কনস্ট্রাক্টর ক্লাস তৈরি করে নিতে হবে। তো কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে হয়, তো আমি আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেনই, তারপরেও আমি আপনাদেরকে আবার দেখা দিতেছি। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর সর্বপ্রথমে আমাদেরকে বলতেছে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর ক্লাস এখানে ক্লিক করার পরে আপনাদেরকে কি করবেন, এখানে কন্ট্রোল প্লাস এ তে চাপ দিবেন যাতে দুটাই আমাদের সিলেক্ট হয়ে যায়। তো সরি, দুঃখিত, এখানে এইখানে এই দুটো, শুধুমাত্র এটা না, এটা এবং এটা, এই দুটো সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের পাবলিক মেইন অ্যাডাপ্টার ক্লাসের ভেতরে প্যারামিটার হিসেবে পাস করছে অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে অ্যারে লিস্ট, অ্যারে লিস্টের অবজেক্ট হিসেবে অ্যারে লিস্ট। তারপর এটা কি করছে যে আমাদের কি কি করে দিচ্ছে, অ্যাসাইন করে দিচ্ছে এখানে, যার কারণে আমাদের কনস্ট্রাক্টর ক্লাসের কাজ তৈরি করা শেষ। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা অনক্রিয়েট ভিউ হোল্ডার মেথডে
এখন আমরা কি করতে পারি, এই অনক্রিয়েট ভিউ এর ভেতরে, অনক্রিয়েট ভিউ হোল্ডার মেথডের ভেতরে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমাদেরকে আমরা যে ডাটা গুলো পাঠাইতেছি সেইগুলো আমাদের কি ভিউ এর মধ্যে সেট করে দিতে হবে। তো ভিউ এর মধ্যে সেট করার জন্য আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ভিউ এর সাহায্য নিতে হবে ভিউ, এবং এর অবজেক্ট হিসেবে নিলাম ভিউ ইজ ইকুয়াল টু, আমরা বললাম কি এখানে আমরা বললাম যে লেআউট ইনফ্লেটার, সরি এখানে ধরি দুঃখিত, এখানে আমরা বলতে পারি লেআউট ইনফ্লেটার ডট, সেটা কি করবে, সরি লেআউট ইনফ্লেটার ডট ফর্ম, সে কোথা থেকে নিয়ে আসবে, নিয়ে আসবে হচ্ছে প্যারেন্ট, ওকে প্যারেন্ট, তারপরে আমরা এখানে তার সাথে পাস করে দিতে পারি গেট কনটেক্সটাকে, ওকে গেট কনস্ট্যাক্ট, তারপরে আমরা কি করতে পারি, দুঃখিত এখানে এটাকে গেট কনস্ট্যাক্ট, তারপরে এখানে আমরা এটাকে করতে পারি ইনফ্লেট করে দিতে পারি, কার সাথে আমরা ইনফ্লেট করে দিতে পারি আমাদের লেআউটটার সাথে, আর ডট লেআউট ডট, আমাদের লেআউট কি, লেআউট হচ্ছে আইটেম মেইন, তো আমরা যে দ্বিতীয় লেয়ারটা তৈরি করেছিলাম সেই লেয়ারটাকে এখানে সেট করে দিলাম আইটেম মেইন বা আইটেম মেইন, দেন হচ্ছে আমরা কি করতে পারি আইটেম মেইনের সাথে আমরা পাস করে দিতে পারি আরো প্যারামিটার হিসেবে বা রুট ভিউ গ্রুপ হিসেবে পাস করে দিতে পারি প্যারেন্টটাকে, তারপর আরো পাস করে দিতে পারি এইখানে বুলিয়ান ভ্যালু সেটা হচ্ছে ফলস, ওকে ফলসটাকে এখানে পাস করে দিলাম এবং এখানে এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। দেন আমরা কি করতে পারি রিটার্ন করে দিতে পারি, কি রিটার্ন করে দিতে পারি আমাদের ভিউটাকে, এই ভিউটা আসলে আছে কোথায়, ভিউটা আছে হচ্ছে আমাদের নিউ ভিউ হোল্ডার ক্লাসের ভিতরে, তো এখানে আমরা বললাম নিউ ভিউ হোল্ডার এবং তার ভিতরে আমরা পাস করে দিলাম ভিউটাকে, ওকে তো ভিউটাকে পাস করে দেওয়ার পরে আমাদের এইখানকার ভিউ হোল্ডারের কাজ শেষ, তো এখন আমরা চলে আসবো অনবাইন্ড ভিউ হোল্ডারের মেথডের ভিতরে, তো এখানে অনবাইন্ড ভিউ হোল্ডারের ভিতরে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা আমাদের কন্ট্যাক্টের কন্ট্যাক্ট মডেলের পজিশনটাকে সেট করে দিতে পারি, তো তার জন্য আমরা আমাদের মডেলের পজিশনটাকে সেট করে দিতে পারি কন্ট্যাক্ট মডেলের সাথে, তো তার জন্য আমরা কি করতে পারি এখানে আমরা বললাম কন্ট্যাক্ট মডেল, এখানে বললাম কন্ট্যাক্ট মডেল এবং এর অবজেক্ট হিসেবে নিলাম মডেল ইজ ইকুয়াল টু, আমরা বলে দিলাম যে কার সাথে সেট হবে সেটা অ্যারে লিস্ট ডট, আমরা এখানে বলে দিতে পারি গেট এবং সেটা কোথায় আছে তার পজিশনটাকে, ওকে এবং এখানে এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি এখন, আমরা যে কাজটা করতে পারি এখন ভিউ হোল্ডারের অবজেক্ট যেটা হোল্ডার, এই হোল্ডারের সাথে আমরা কি করতে পারি আমাদের টেক্সট ভিউ এর সাথে আমাদের নেমটা এবং আমাদের টেক্সট ভিউ এর সাথে যে নাম্বারটা আছে সেটা সেট করে দিতে পারি, তো এখানে আমরা বললাম হোল্ডার ডট কি বললাম, আমরা হোল্ডার ডট হচ্ছে আমরা বলতে পারি টিবি নেম, সরি দুঃখিত এখানে সেট নেম কেন অ্যাডজাস্ট হইতেছে না, তো এই তার জন্য আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে, তো এখানে আমরা সর্বপ্রথম আমরা চলে আসছি এইখানে ভিউ হোল্ডার মেথডের আগে, তো এখানে আমরা একটু কাজ করতে পারি সর্বশেষ মেথডটা যেটা আছে আমাদের রিসাইক্লার ভিউ যেটা, সেইখানে আমাদের টেক্সট ভিউটাকে আমাদেরকে প্রথমে রিয়েলাইজ ইনিশিয়ালাইজ করে নিতে হবে, তার ছাড়া তো আমরা সেট করতে পারবো না, তো তার জন্য আমরা কি করলাম এইখানে আমাদের টেক্সট ভিউটাকে ইনিশিয়ালাইজ করে নেই, তো এখানে আমরা বললাম টেক্সট ভিউ এর অবজেক্ট হিসেবে নিয়েছিলাম আমরা কি টিবি, একটা হচ্ছে আমার নেম, ওকে এন্ড আর একটা হচ্ছে আমাদের কি টিবি নাম্বার, ওকে এন ইউ বি ইআর, ওকে এন্ড এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তারপর আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি এইখানে, এইখানে আমরা টিবি নাম্বার এবং টিবি নাম্বারের মধ্যে আমরা কি করতে পারি এদের আইডিটাকে ফাইন করে নিতে পারি, এটাকে ফাইন করে নিতে পারি, অ্যাসাইন করে নিতে পারি, যেটা টিভি নেবি টিভি নেম ইজ ইকুয়াল টু বলতে পারি এটা কোথায় আছে, আমার আছে হলো আইটেম ভিউ এর সাথে ডট ফাইন ভিউ বাই আইডি, এখানে এন ডি ভি লিখলাম আমরা সংক্ষেপে, লেখা আসতেছে ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এর আইডি দিয়েছিলাম কি টিভি নেম, এর আইডি দিয়েছিলাম আমরা টিভি নেম এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করি, তারপরে এখানে আমরা টিভি নাম্বারের আইডি দিয়ে একই পদ্ধতিতে ফাইন করে নিই, আইটেম ভিউ ডট ফাইন ভিউ বাই আইডি ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এর আইডি দিয়েছিলাম কি, এর আইডি দিয়েছিলাম হচ্ছে আমরা টিভি নাম্বার, তো এখানে আমরা টিভি নাম্বারটাকে ফাইন করে দিই এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে এখন যদি আমরা অন ভিউ বাইন্ড মেথডের মধ্যে চলে আসি, তো এখন আমরা কি করতে পারি এইখানে, এইখানে আমরা হোল্ডারের সাথে সেট করে দিতে পারি হোল্ডার ডট, এখন আমরা বলতে পারি টিভি নেম ইজ ইকুয়াল টু বলতে পারি কি যে টিভি নেম ডট হচ্ছে আমাদের কি সেট টেক্সট এবং তার ভিতরে আমরা পাস করলাম কার কোথ থেকে আসবে, আসবে হচ্ছে মডেল ডট হচ্ছে তার কি গেট নেম থাকে, ওকে গেট নেম আমাকে একই পদ্ধতিতে আসবে হচ্ছে আমার কি এইটাকে আমি একটু কপি করে নেই, কপি করে নিয়ে জাস্ট এর নিচে পেস্ট করে দেবো এবং টিভি নেম এর পরিবর্তিতে হবে টিভি নাম্বার, ওকে নাম্বার এবং এইখানে হবে টিভি নেম এর পরিবর্তিতে এখানে হবে আমার কি টিভি, এখানে হবে গেট নাম্বার, ওকে এখানে আমার গেট নাম্বারটাকে পাস করে দিই। দেন হচ্ছে আমরা কি করতে পারি এই যে আইটেম কাউন্ট মেথডের মধ্যে আমরা কি করে দিতে পারি আমাদের অ্যারের সাইজটাকে রিটার্ন করে দিতে পারি, তো এখানে আমরা বলতে পারি অ্যারে লিস্ট, দুঃখিত এখানে আমরা বলতে পারি অ্যারে লিস্ট
ডট আর সাইজটাকে, এখানে আমরা সাইজ মেথডটাকে কল করে দিলাম। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের মেবি, হ্যাঁ ওকে, আমাদের কাজ শেষ, আমাদের মেইন অ্যাডাপ্টার ক্লাসের কাজ শেষ। আমরা চলে আসবো এখন মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে। তো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে আমরা চলে আসতে পারি একবারে। তো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে আমরা এসে কি করতে পারি, এখন আমাদের সবগুলা পারমিশন গুলাকে আমরা সেট করে দিতে পারি। তো আমরা চলে আসলাম মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে। দেখেন আমাদেরকে এখানে মেইন অ্যাডাপ্টারে যে এররটা ছিল সবগুলো এরর কিন্তু চলে গেছে। তো এখন আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে চলে আসলাম। তো এখানে এসে আমরা অনক্রিয়েট মেথডের ভিতরে আমরা একটা একটা মেথড কল করতে পারি, সেটা হচ্ছে সেক সেল পারমিশন। তো এখানে আমরা একটা মেথড তৈরি করব পরে পারমিশনের জন্য, সেক পারমিশন নামে একটা ক্লাস আমরা এখানে কল করে দেই, বা মেথড আমরা এখানে একটা সেক পারমিশনটাকে কল করে দেই। পরবর্তীতে আমাদের এখানে এরর দেখাইতেছে কারণ আমাদের এই ক্লাসটা তৈরি করা নাই, বলা হচ্ছে ক্রিয়েট মেথড। তো এখানে মেথডটা আমরা তৈরি করে নিলাম। এই পারমিশন মেথডের ভেতরে আমরা কি করতে পারি, আমরা এখানে আমাদের যে ভিডিওটা শুরু করার আগে আপনারা দেখেছিলেন যে আমাদের অ্যাপটা ওপেন হওয়ার সাথে সাথে আমাদের কাছে পারমিশন চাইতেছে। তো আমরা এখানে ইউজারের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য আমরা একটা মেথড তৈরি করব, এবং এখানে আমরা সর্বপ্রথমই আমাদেরকে কন্ডিশন চেক করতে হবে যে ইউজার পারমিশন দিয়েছে কিনা। এখানে আমরা কন্ডিশন চালাইতে পারি ইফ কন্ডিশন দ্বারা। এখানে আমরা বললাম যে এখানে আমরা বলতে পারি কন্টেক্সট কম্প্যাক্ট, তার সাথে আমরা বলতে পারি সেক সেল পারমিশন বা সেক সেল পারমিশন, এবং তার ভিতরে আমরা পাস করে দিতে পারি মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তো এখানে আমরা পাস করে দিতে পারি মেইন অ্যাক্টিভিটি কন্টেক্সটাকে এবং ডট তার সাথে দিসটাকে। ওকে, পাস করে দেওয়ার পরে আমরা কমা দিয়ে পরের লাইনে পাস করে দিতে পারি ম্যানিফেস্ট ডট পারমিশন ডট, আমরা বলতে পারি কি, যেহেতু আমাদেরকে কি করতে হবে, আমার এটা কি হবে, আমার এই যেহেতু সেটা কি করবে, আমাদের কন্টাক্ট লিস্টটাকে রিড করবে। তো এখানে আমাদের রিডটা কন্টাক্ট রিড করার জন্য আমাদেরকে রিড কন্টাক্ট পারমিশনটাকে দিয়ে দিতে হবে। ওকে, দেন দেওয়ার পরে আমরা কি করতে পারি, পরের লাইনে বলতে পারি নট ইজ ইকুয়াল, যদি নট ইজ ইকুয়াল যদি হয় প্যাকেজ ম্যানেজার ধরি, এখানে আমরা বলতে পারি পিএম বা প্যাকেজ ম্যানেজার ডট পারমিশন গ্যান্টেড, যদি প্যাকেজ ম্যানেজার পারমিশন গ্যান্টেড করে দেয় তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদেরকে যে কাজটা হবে, তাহলে আমরা কি হবে, আমাদের এখন যদি পারমিশনটা গ্যান্টেড করে দেয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের রিকোয়েস্টের জন্য, আমাদের পারমিশনের জন্য রিকোয়েস্ট করতে হবে। তো কার কাছে আমরা কিভাবে রিকোয়েস্ট করতে পারি, আমরা বলতে পারি অ্যাক্টিভিটি কম্প্যাক্ট ডট রিকোয়েস্ট পারমিশন, এবং তার ভিতরে আমরা পাস করে দিতে পারি আমাদের কন্টেক্সটাকে মেইন অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, অ্যান্ড তারপরে আমরা কি করতে পারি, আমরা কমা দিয়ে পাস করে দিতে পারি নিউ স্ট্রিং অ্যারে, এবং অ্যারের পরে আমরা যে কাজটা করতে পারি, আমরা পাস করে পরে সেকেন্ড ক্লোজ ব্রাকেটের ভেতরে, দুঃখিত এখানে আমরা এটাকে এর ভেতরে পাস করে দিতে পারি ম্যানিফেস্ট ডট পারমিশন ডট, এখানে আমরা পাস করতে পারি রিড কন্ট্যাক্ট, অ্যান্ড তারপর আমরা পাস করে দিতে পারি কমা দিয়ে রিকোয়েস্ট কোডটাকে 1000 সরি 100 100 আমরা রিকোয়েস্ট কোড পাস করে দিলাম। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এই লাইনের পরে ইলস কন্ডিশনটা চেক করতে পারি ইলস, এবং ইলস এর ভিতরে আমরা বলে দিতে পারি কি, আমরা একটা ইলস এর ভিতরে যদি পারমিশনটা পারফেক্টলি হয়ে যায় তাহলে তো হইলোই, যদি না হয় তাহলে আমরা আরেকটা ক্লাস মেথড তৈরি করতে পারি, সেটা হচ্ছে গেট গেট কন্টাক্ট লিস্ট। তো কন্টাক্ট লিস্ট নামে একটা আমি ক্লাস তৈরি করলাম এখানে কন্টাক্ট লিস্ট, এবং এটাকে কল করা দেয়, এখানে কল করে দেওয়ার পরে এইখানে দেখেন আমাদের ক্যারর আসতেছে, আমরা অ্যারোরে যদি ক্লিক করি পরে বলতেছে ক্রিয়েট মেথড গেট কন্ট্যাক্ট লিস্ট ইন মেইন অ্যাক্টিভিটি। তো আমরা এখানে মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম, মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে এখানে মেথডটা তৈরি হয়ে গেছে। তো এই মেথডে আমাদেরকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করে নিতে হবে আমাদের কন্ট্যাক্টটাকে গেট করার জন্য। তো গেট করার জন্য আমাদেরকে যে সাহায্য চার সাহায্য নিতে হয় সেটা হচ্ছে ইউআরআই ক্লাসের। তো এখানে আমরা বলতে পারি ইউআরআই, এবং এর অবজেক্ট হিসেবে নিলাম ইউআরআই ইজ ইকুয়াল টু, আমরা বললাম কি কন্ট্যাক্ট ডট কন্ট্যাক্ট, তারপরে আমরা বলতে পারি ডট আমাদের কন্টেন্ট ইউআরআই, এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তারপরে এটাকে কি করতে হবে, এটাকে শর্টিং করতে হবে, শর্টিং বাই অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করার জন্য এটাকে আমাদের স্ট্রিং এর ভেতরে অ্যাসাইন করে নিতে হবে। তো এখানে স্ট্রিং শর্ট নামে একটা ভেরিয়েবল নিলাম স্ট্রিং শর্ট, এবং এর মধ্যে অ্যাসাইন করব আমরা কি, অ্যাসাইন করব আমাদের কন্টেক্সট
কন্টাক্ট ডট আমরা পাস করে দিতে পারি কমন ডাটা কাইন্ড, এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি ফোন ডট ফোন, তারপর আমরা পাস করে দিতে পারি ডিসপ্লে তার নেমটাকে, এবং তারপর আমরা যে কাজটা করতে পারি প্লাস সাইন দিয়ে ডবল কোটেশনের ভেতরে স্পেস দিয়ে আমরা পাস করতে পারি ACE অ্যাসেন্ডিং অর্ডারে, ওকে, এন্ড এটাকে সেমিকোলন দ্বারাকে ক্লোজ করে দেই। তারপরে আমাদেরকে কি করতে হবে, এই শর্টিং সেট করার জন্য আমাদেরকে কার্সরের সাহায্য নিতে হবে। তো এখানে আমরা বললাম কার্সর, ওকে, কার্সরের অবজেক্ট হিসেবে নিলাম কার্সর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কন্ট্যাক্ট কনটেক্সট, সরি এখানে আমরা বলতে পারি গেট রিসলভার, ওকে, এখানে আমরা বলতে পারি গেট গেট কন্টেন্ট রিসলভার, গেট কন্টেন্ট রিসলভার, এন্ড তার সাথে আমরা একটা কোয়েরি চালাতে পারি কোয়েরি, এবং তার ভেতরে আমরা প্রথমে প্যারামিটার হিসেবে পাস করলাম আমাদের URI-টাকে, তারপরে আমরা পাস করে দেব নাল, ওকে, তারপরে আবার আমরা পাস করে দেব নালটাকে নাল, তো আমরা আরো আরেকবার পাস করে দেব নাল, ওকে, নালটাকে পাস করে দেই, নাল পাস করবো আমরা হচ্ছে টোটাল 3 বার, এন্ড তারপরে আমরা পাস করে দেব আমাদের শর্টটাকে, ওকে, তো শর্টটাকে আমরা পাস করে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে এই ব্র্যাকেটের পরে আমরা একটা সেমিকোলন দেই, সেমিকোলন দেওয়ার পরে আমাদের কার্সরের কাজ শেষ। তো এখন আমরা কন্ডিশন চেক করাতে পারি যে আমাদের কার্সর যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে একটা কাজ হবে। তো আমরা এখানে একটা কন্ডিশন চালাতে পারি ইফ, এবং ইফ এর ভিতরে আমরা চেক করতে পারি কার্সর ডট যদি মুভ টু, সরি কি হয়, গেট কাউন্ট যেটা আমাদের কত 0-র চেয়ে ছোট হয়, তাহলে কি হবে, 0-র চেয়ে ছোট হলে আমরা এখানে একটা লুপ চালাতে পারি, সেটা হচ্ছে হোয়াইল লুপ, এবং হোয়াইল এর ভিতরে আমরা বলে দিলাম যে কি কার্সর ডট হচ্ছে মুভ টু নেক্সট, মানে কার্সর মুভ টু নেক্সট এ যাবে, এবং তারপরে আমাদের কি হবে, তারপরে আমাদের যে কাজটা হবে আমরা একটা আইডি জেনারেট করতে পারি। তো এই আইডিটা অবশ্যই হবে স্ট্রিং, তো এখানে স্ট্রিং এর অবজেক্ট হিসেবে নিলাম আইডি, এবং এই আইডির মধ্যে অ্যাসাইন করতে পারি আমাদের কি কার্সর ডট গেট স্ট্রিং, এবং তার ভেতরে আমরা পাস করতে পারি কার্সর ডট হচ্ছে গেট কলাম ইন্ডেক্স, মানে কলাম ইন্ডেক্স, দেন তারপরে আমরা পাস করে দিতে পারি কি, তারপর আমরা পাস করতে পারি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্ট, এন্ড দেন আমরা পাস করে দিতে পারি আমাদের কন্ট্যাক্টটাকে, এন্ড দেন হচ্ছে আমরা পাস করে দিতে পারি আইডিটাকে। তো এখানে আমরা আইডিটাকে পাস করে দিই, ওকে, আইডিটাকে পাস করে দিলাম, এন্ড তারপরে আমরা এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তো হোয়াইল কাজ, দেন আমরা কি করতে পারি, একেবারে যেতে আইডি নিয়েছি তাহলে তো আমাদেরকে নেমটাও নিতে হবে স্ট্রিং, তার পরিবর্তে এখানে, সরি এখানে তার আইডি অবজেক্ট হিসেবে নিলাম নেম, তো একই পদ্ধতিতেও সবগুলো আমাদেরকে অ্যাসাইন করে নিতে হবে। তো এখানে আমরা বলতে পারি জাস্ট এখানে এটুকু কপি করে নিই আমি, ওকে, তো এখানে আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, এবং শুধুমাত্র এখানে আইডির পরিবর্তিতে এখানে হবে আমাদের কি, এখানে হবে হচ্ছে আমার ডিসপ্লে নেম, ওকে, তো এখানে আমরা ডিসপ্লে নেমটাকে দিয়ে দিই, এবং এখানে এটাকে যেহেতু আমাদেরকে কি করতে হবে, তো এইখানে এইটুকু কপি করার দরকার ছিল, এখানে এই লাইনের পরে এটাকে পেস্ট করে দিই, ওকে, তো আমাদের এরর কম। তো এখন আমাদের কি কি কাজটা করতে হবে, আমাদের URI-টা সেট করে দিতে হবে ফোনের URI সাথে, তো তার জন্য আমরা লিখতে পারি URI ফোন URI বা URI ফোন URI ফোন, ওকে, URI ফোন অবজেক্ট হিসেবে নিলাম, এন্ড এটাকে বললাম যে কি কনটেক্সট কন্ট্যাক্ট ডট কমন ডাটা কাইন্ডস, এবং তারপরে আমরা পাস করে দিতে পারি কি ডট হচ্ছে আমার ফোন, এখানে ক্যাপিটাল ফোন ডট হচ্ছে আমাদের কি কন্ট্যাক্ট URI, এন্ড এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। একই পদ্ধতিতে আমাদের স্ট্রিং এর একটা অবজেক্ট লাগবে, সেটা হচ্ছে সিলেকশন, টিম সিলেকশন, ওকে, স্ট্রিং সিলেকশন সিলেকশন, এবং সিলেকশনের মধ্যে আমরা অ্যাসাইন করতে পারি, সরি সিলেকশনের মধ্যে আমরা কি সমস্ত কি কি অ্যাসাইন করতে পারি, আমাদের অ্যাসাইন করতে পারি কন্ট্যাক্টের আইডিটাকে। তো এখানে আমরা বললাম কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ডট হচ্ছে কমন সি কমন ডাটা কাইন্ড ডট হচ্ছে আমার কি ডট হচ্ছে ফোন ডট হচ্ছে আমার কন্ট্যাক্ট আইডিটাকে, ওকে, ওকে, দেন আমরা কি করতে পারি পরবর্তী লাইনে প্লাস সাইন, হ্যান্ড ডাবল কোটেশনের ভেতরে আমরা কি করতে পারি ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক দিয়ে দিলাম, ওকে, এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই। এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা কার্সরটা সেট করতে পারি ফোন কার্সরের সাথে। তো এখানে আমরা বললাম কার্সর এর অবজেক্ট হিসেবে নিলাম ফোন কার্সর, ওকে, ফোন কার্সর ইজ ইকুয়াল টু গেট কন্টেন্ট রিসলভার,
এবং এটাকে আমরা কোয়েরি চালাবো, কোয়েরি এবং কোয়েরির ভিতরে আমরা পাস করে দেবো কি কি, আমরা পাস করে দেবো ফোনের ইউআরআই ফোন, দেন আমরা পাস করতে পারি নাল অবজেক্টটাকে, তারপর আমরা পাস করবো আমরা কি পাস করবো সিলেকশন অবজেক্টটাকে, দেন আমরা পাস করে দিতে পারি কি, দেন আমরা পাস করতে পারি নিউ স্ট্রিং অ্যারে, তারপরে আমরা পাস করে দিতে পারি অ্যারের পরে আমরা পাস করে দিতে পারি আমাদের আইডিটাকে, দেন আমরা কমা দিয়ে পাস করে দিতে পারি কি নালটাকে পাস করে দিতে পারি। ওকে, তো এখানে আমরা নালটাকে পাস করে দেই, পাস করে দেওয়ার পরে আমরা এখানে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই, তো আমাদের এরর গন। তো এখন আমরা একটা কন্ডিশন চালাতে পারি যে আমাদের যদি ফোন কার্সরটা মুভ করে তাহলে একটা কাজ করবে, আর যদি না হয় তাহলে আরেকটা কাজ করবে। তো এখানে আমরা কন্ডিশন চালাই ইফ, এবং ইফের ভেতরে আমরা বলতে পারি ফোন কার্সর ডট মুভ নেক্সট। ওকে, যদি কাজটা হয় দেন কি হবে, একটা কাজ হবে, সেটা হচ্ছে আমরা সমস্ত নাম্বার গুলা স্ট্রিং নাম্বারের মধ্যে স্টোর করব। তো তার জন্য আমরা একটা নাম্বার স্ট্রিং অবজেক্ট নিয়ে নিলাম, এবং তার অবজেক্ট নিলাম নাম্বার। এই নাম্বারের মধ্যে আমরা কি কি অ্যাসাইন করতে পারি, এই নাম্বারের মধ্যে অ্যাসাইন করতে পারি আমরা ফোন কার্সর ডট গেট স্ট্রিং, এবং তার ভিতরে আমরা পাস করলাম ফোন কার্সর ডট গেট কলাম ইনডেক্স, দেন আমরা কি করতে পারি তার ভিতরে আমরা পাস করে দিতে পারি কন্টেক্সট কন্ট্যাক্ট, সরি দুঃখিত এখানে আমার পাস করতে হবে কন্টেক্সট কন্ট্যাক্ট, কন্টেক্সট কন্ট্যাক্ট ডট হচ্ছে আমরা কি পাস করতে পারি কমন ডাটা কাইন্ড, এন্ড তারপরে আমরা পাস করে দিতে পারি ফোনটাকে, দেন তারপরে আমরা পাস করে দিতে পারি এর নাম্বারটাকে, মানে সমস্ত নাম্বারটা আমার নেওয়া শেষ, এবং সবগুলো ডাটা আমি এখন কোথায় সেভ করলাম স্ট্রিং নাম্বারের ভেতর, স্ট্রিং এর অবজেক্ট নাম্বারের ভেতরে। ওকে, দেন আমরা কি করতে পারি আমরা একটা কন্ট্যাক্ট মডেল ক্লাসের সাহায্য নিতে পারি, এখানে আমরা বললাম কন্ট্যাক্ট মডেল, আমরা এখানে কন্ট্যাক্ট মডেল ক্লাসটা এখন তৈরি করে লাগবে, তো এখানে আমরা তার নিলাম কন্ট্যাক্ট মডেল, এর অবজেক্ট হিসেবে নিলাম মডেল ইজ ইকুয়াল টু আমরা বললাম হচ্ছে কি নিউ কন্ট্যাক্ট মডেল ক্লাস। ওকে, এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিই, এবং এই মডেলের সাথে আমাদের কি করতে হবে নেমটাকে সেট করে দেবো এবং আমাদের নাম্বারটাকে সেট করে দেবো। তো এখানে আমরা বললাম মডেল ডট হচ্ছে সেট নেম, এবং তার ভিতরে আমরা পাস করে দিতে পারি কি সেট, তার ভিতরে আমরা পাস করে দিতে পারি আমাদের নেম অবজেক্টটাকে, ক্লোজ করে দিই এটা, দুঃখিত এখানে আমাদের সেট নেম হবে, এখানে আমাদের গেট হয়ে গেছে, তো এখানে আমি জাস্ট সেট দিয়ে দিলাম। ওকে, দেন তারপর আমরা মডেল ক্লাসের সাথে কি করতে পারি মডেল ডট হচ্ছে আমরা সেট নেম সেট নাম্বারের মধ্যে পাস করে দিতে পারি আমার নাম্বারটাকে। ওকে, নাম্বারটাকে পাস করে দিলাম, দেন আমরা কি করতে পারি এই মডেল ক্লাসটা এখন কার সাথে সেট করে দেবো অ্যারে লিস্টের সাথে, তো আমরা বললাম অ্যারে লিস্ট ডট আমরা বলতে পারি অ্যাড, এবং তার ভিতরে আমরা পাস করে দিতে পারি আমাদের মডেলটাকে, এবং তারপরে আমাদেরকে কি করতে হবে আমাদের ফোনের যে কার্সর ক্লাসটা আছে সেই ফোনের কার্সর ক্লাস ফোন ডট কার্সর ফোন কার্সর ক্লাসটাকে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে দিলাম, দেন আমরা কি করতে পারি এইখানে এই দুইটা প্যাকেটের পরে আমরা কি করতে পারি এই দুইটা প্যাকেটের পরে আমরা কার্সরটাকেও ক্লোজ করে দিতে পারি, কার্সর ডট আমরা করতে পারি ক্লোজ মেথডটাকে কল করে দিলাম, দেন আমরা কি করতে পারি এইখানে আমরা রিসাইক্লার ভিউ এর মধ্যে আমরা কি করতে পারি আমরা অ্যাডাপ্টারটা সেট করতে পারি, তো তার জন্য আমাদেরকে লিখতে হবে রিসাইক্লার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার, এবং তার ভিতরে আমরা পাস করে দিতে পারি লিউ লিনিয়ার লেআউট ম্যানেজার, এবং তারপরে প্যারামিটার হিসেবে পাস করলাম আমাদের কন্টেক্সটাকে, দেন আমরা কি করতে পারি আমরা তারপরে বলতে পারি অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু নিউ মেইন অ্যাডাপ্টার। ওকে, মেইন অ্যাডাপ্টার, এবং তার ভেতরে আমরা পাস করি কন্টেক্সট হিসেবে দিস, এবং পাস করি প্যারামিটার হিসেবে অ্যারে লিস্টটাকে, ওকে অ্যারে লিস্ট, এবং এটাকে সিম্পল দ্বারা ক্লোজ করে দিই, তারপরে আমরা কি করতে পারি রিসাইক্লার ভিউর সাথে আমরা অ্যাডাপ্টারকে সেট করে দিতে পারি, তাহলে রিসাইক্লার ভিউ ডট সেট অ্যাডাপ্টার, এবং এর ভিতরে আমরা পাস করে দিতে পারি অ্যাডাপ্টারটাকে। ওকে, অ্যাডাপ্টার সেট হয়ে গেছে, তো এখন আমাদেরকে কি কাজটা করতে হবে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে আমাদেরকে একটা মেথড তৈরি করতে হবে অন রিকোয়েস্ট পারমিশন মেথডটাকে, এবং এইখানে যদি আমাদের মেথডটা ওকে হয়ে যায় দেন আমরা আমাদের কোড চেক করতে পারবো আমাদের কোড কাজ করে কিনা, তো আমাদের তার জন্য আমাদের অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট এই মেথডটাকে কল করতে হবে, আপনারা জাস্ট ঠিক করবেন এখানে অন রিকোয়েস্ট মেথড অন লেখার সাথে সাথে আপনাদেরকে সাজেস্ট করতেছে দেখেন অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই মেথডটা তৈরি হয়ে যাবে অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট, তো এইখানে তারপর লাইনে আমরা যে কাজটা করতে পারি আমাদেরকে কিছু কন্ডিশন চেক করতে হবে যে আমাদের রেজাল্ট কোড বা গ্যান্ট রেজাল্ট যদি ওকে থাকে দেন হচ্ছে আমরা কাজটা করতে পারি, তো এখানে আমাদের একটা কন্ডিশন থাকতে হবে ইফ, এবং ইফ এর ভিতরে আমরা বলতে পারি রেজাল্ট কোড ইজ ইকুয়াল ইকুয়াল যদি হয় আমার কি 100। ওকে, সরি আমরা যে 100টা পাস করেছিলাম সেই 100% ডাবল এম পার্সেন্ট, অ্যান্ড যদি গ্যান্ট রেজাল্ট ডট হচ্ছে তার লেন্থটা
জিরো থেকে ছোট হয়, গেট লেন্থ এট জিরো, অ্যান্ড অলসো গ্যান্ট রেজাল্ট উইথ অ্যারে ডিক্লেয়ার পজিশন ইজ জিরোতম পজিশন ইজ ইকুয়াল ইকুয়াল যদি হয় প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ ম্যানেজার ডট আমাদের পারমিশন গ্যান্টেড, যদি পারমিশন গ্যান্টেড করে দেয় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের আমরা এখানে কল করে দেব গেট কন্ট্যাক্ট লিস্টটাকে, ওকে গেট কন্ট্যাক্ট লিস্টটাকে এখানে কল করে দেব। এই কাজ যদি ইফ এর মধ্যে হয়, ইলস এর মধ্যে যদি কাজটা না হয় তাহলে আমরা একটা টোস্ট মেসেজ দিয়ে দিতে পারি, ওকে। তো এখানে আমরা একটা টোস্ট মেসেজ দিয়ে দেই, যে এখানে বলে দিতে পারি, এখানে মেসেজের ভেতরে আমরা বলে দিতে পারি পারমিশন ডিনাইড, ওকে, পারমিশন ডিনাইড, DENIED ডিনাইড, পারমিশন ডিনাইড। অ্যান্ড অলসো আমরা কি করতে পারি, এখানে আমরা একটা মেথড তৈরি করতে পারি চেক পারমিশন, চেক পারমিশন মেথডটাকে আবার কল করে দিলাম, যদি কোনো কারণে এরর থাকে তো কি করবে, সে চেক পারমিশন মেথডটাকে আবার কল করবে, কল করার পরে এবং চেক পারমিশন মেথড যে কাজটা হয়েছে সেই কাজটা আবার চেক করে দেখবে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমাদের অ্যাক্টিভিটি মেইন ম্যানিফেস্ট ফাইলে চলে আসতে হবে এবং এইখানে আমাদেরকে অ্যাপের মধ্যে পারমিশন দিয়ে দিতে হবে, সেটা কি, ইউজেস পারমিশন টু দ্য অ্যান্ড্রয়েড পারমিশন রিড কন্ট্যাক্ট, কন্ট্যাক্টটাকে রিড করার জন্য পারমিশন দিয়ে দিতে হবে, ওকে। পারমিশন দেওয়ার পরে আমাদের কাজ শেষ, আমরা যদি এখন কোডটা রান করি তাহলে আমাদের কোড পারফেক্টলি কাজ করবে। তো রান করার জন্য আমাদের প্রথমে এটাকে এপিকে ফাইল তৈরি করে নিতে হবে, বিল, এখানে আমরা এপিকে তে ক্লিক করলাম এবং বিল্ড এপিকে তে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের একটা ফাইল জেনারেট হইতেছে, নিচের দিকে গেটল ফিল্ড রানিং চলতেছে। তো রানিং প্রসেস শেষ হওয়ার পরে আমাদের এপিকে তৈরি হয়ে যাবে এবং এপিকে টা যদি আমরা মনের মধ্যে নিয়ে রান করি, আশা আই হোপ আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করবে। তো আমাদের একটু সময় লাগবে এপিকে টা রান হতে, এপিকে তৈরি হওয়ার পরে আমরা দেখতে পারবো আমাদের ফোনের মধ্যে নিয়ে রান করালে কাজ করে কিনা। দেখেন এখানে আমাদের এপিকে তৈরি হয়ে গেছে। তো এই এপিকে ফাইলটাই আপনারা কি করবেন, জাস্ট ফোনের মধ্যে নিয়ে রান করে চেক করে দেখবেন। তো আমি আপনাদেরকে ফোনের মধ্যে রান করে নিয়ে চেক করে দেখাইতেছি। সো আমরা অ্যাপটা রান করার পর দেখলাম আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করে। তো কিভাবে কন্ট্যাক্ট লিস্টের ডাটা আমরা বের করতে পারি এবং সেটা শো করাইতে পারি আমাদের অ্যাপের মধ্যে, আপনারা আশা করি বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভিডিওটাতে ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগছে, কোনো কিছু জানার যদি আগ্রহ থাকে বা কোয়েরি থাকে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করবেন, আপনারা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ওখানে থাকে বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।